الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. আমাদের দৈনন্দিন জীবনে যখন আমি ঘুম থেকে জাগ্রত হব, তখন থেকে শুরু করে ঘুম যাওয়া পর্যন্ত, ঘুমে যাওয়া পর্যন্ত এবং আমি যখন ঘুমিয়ে যাব তার আগে ঘুম কিভাবে হবে, কিভাবে ঘুমাবো সেটাও আমার পরিকল্পনা থাকবে, সেইভাবে আমাকে ঘুমোতে হবে। তো আমার সার্বিক জীবনে যাই কিছু করি না কেন, সব কিছু হতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হতে হবে আমার আমার সার্বিক জীবনের কার্যক্রম, পদক্ষেপ, কথাবার্তা সব কিছু। তো আজকে আমরা জানব পানি পান করার আদবগুলি, পানি পান করার আদব। আমরা যে খাদ্যটি গ্রহণ করব সেই খাদ্যটি আমাদের সর্বপ্রথম হালাল হতে হবে, সর্বপ্রথম কী হতে হবে আমাদের হালাল হতে হবে, যাতে করে খাদ্যটি হালাল হয়, আমি যে খাদ্যটি গ্রহণ করব তা যেন আমার হালাল কামাই হয়, কারোর নিকট থেকে যেন জোরপূর্বক না নেওয়া হয়, কারো কাছ থেকে যেন আমরা যেন ছল না করে যেন সেটা যেন আমরা অর্জন না করি সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটা আমাদের সব কিছুতেই, খাবার খাদ্য পানীয় সব কিছুতেই এবং পরিধেয় সব কিছুতেই আমাদের এই দিকে লক্ষ্য রাখতে হবে। দান খরাত করি না কেন, যাই করি না কেন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে করে আমার খাবার পানীয়, আমার পোশাক আদি সব কিছু যেন আমার হালাল উপায়ে অর্জিত হয়, হালাল উপায়ে যেন আমার কাছে আমার আমি পর্যন্ত আসে। আর এরপরে আমরা যে বিষয়টি লক্ষ্য রাখব সেটা হলো কোন উপায়ে সেটাকে আমি গ্রহণ করব, খাদ্য আমি কোন উপায়ে গ্রহণ করব, পানীয় আমি কোন উপায়ে গ্রহণ করব, কোন উপায়ে আমি কি করব পান করব, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আজকে আমরা পানি আমরা বাস্তবে দেখাবো যে আমি পানিটা পান করব, এই পানিটা আমি কিভাবে পান করব, আমি বোতলে পান করি অথবা গ্লাসে পান করি, তো আমি কিভাবে পান করব, অনেকগুলির ভিতরে আমরা যেগুলি আমাদের একেবারে না করলেই নয় সেই বিষয়গুলি আমরা এখানে তুলে ধরব। এই পানি পান করার জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে বসে পানি পান করতে হবে, বসে পানি পান করতে হবে যদি কোনো প্রকার জরুরত না থাকে। অনেক সময় আছে আমাদের জরুরত হয়, এমন প্রয়োজন আমি বসে পানি পান করতে পারছি না, যেমন আমি বাজারের ভিতরে ভিড়ের ভিতর আছি, পিপাসার্থ আমি পানি নিয়েছি, অথবা আমি এমন জায়গায় আছি যেখানে বসা সম্ভব না, অথবা শারীরিক কারণেই হোক অথবা সামাজিক কারণেই হোক অথবা অন্য যে কোনো কারণে বসা যদি সম্ভব না হয় তাহলে আপনি দাঁড়িয়ে পান করতে পারবেন, কিন্তু আসল সুন্নত হলো আপনাকে বসে পান করতে হবে। তাহলে আমি পানিতে আমি কি করব, বসে থেকে পান করব, বসে থেকে পানিতে আমাকে পান করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো আমাকে ডান হাতে পান করতে হবে, বাম হাতে নয়, ডান হাতে পান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান বাম হাতে খাদ্য গ্রহণ করে, শয়তান বাম হাতে পানি পান করে, এই জন্য মুসলিম কী করতে পারে না, বাম হাতে পান করতে পারে না বা খাদ্য গ্রহণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে খাদ্য গ্রহণ করছে এবং বাম হাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তুমি ডান হাতে খাদ্য গ্রহণ করো, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি পারছি না। তার অহংকার বশত, অনেকে আছি আমরা যেই কাজটা আমরা করছি সেই কাজটায় যদি কেউ যদি বাধা দেয় আমার কাজটাকে ঠিক রাখার জন্য আমরা কী করি, অজুহাত পেশ করতে থাকি, না এই কারণে, না এই কারণে, না এই জন্য, না এই জন্য। তো সেই লোকটিও অজুহাত পেশ করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না তুমি পারো,
অহংকার তোমাকে পারতে বাধা দিচ্ছে, তুমি আর জীবনে আর পারবে না। এরপর দেখা গেছে তার ডান হাতে আর পানি পান বা খাদ্য গ্রহণ করতে আর পারে নি, সারা জীবন তাকে বাম হাতেই পানি পান বা খাদ্য গ্রহণ করতে হয়েছে। এই জন্য আমরা আমাদেরকে ডান হাতে পান করতে হবে, ডান হাতেই আমাদেরকে খাদ্য গ্রহণ করতে হবে। আবার অনেকে মনে করি যে আল্লাহ তাআলা কেন ডান হাত দিয়েছে, বাম হাত দিয়ে দুই হাতে আল্লাহ দিয়েছেন, মানে যুক্তি এটা খোরা যুক্তি। এটা কি যুক্তি? খোরা যুক্তি, যে আল্লাহ তাআলা তো দুই হাতই আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। অনেকে আবার মনে করি, অনেকে বলে যে দেখেন মুসলমানরা করে কি, আল্লাহ তাআলা যেটা নিজে মেরেছেন মানে মৃত্যুবরণ করেছে এই পশুটি তার গুস্ত খায় না, নিজেরা যেটি মারে সেটার গুস্ত খায়, মানে খোরা যুক্তি। তো সেখানে বিজ্ঞানিক বা ডাক্তারি সায়েন্সে যদি আপনারা আজকে সেটি গবেষণা হয়েছে যে জবাই করলে তার গুস্তে তার মাংসে যে ভিতরে যে ক্ষতিকর বিষয় থাকে না, এবং যদি মৃত্যুবরণ করে সেখানে ক্ষতিকর ক্ষতিকর বিষয়গুলি থাকে, এগুলি আজকে গবেষণায় বের হয়েছে। এর জন্য ইসলাম কী করেছে, যেগুলি জবাই করা হবে না মৃত্যুবরণ করবে সেগুলি খাওয়া যাবে না, কিন্তু মাছ এবং ফরিং ব্যতীত, মাছ এবং ফরিং ব্যতীত সেখানেও গবেষণা হয়েছে যে মাছে মৃত্যুবরণ করলেও তার ভিতরে ক্ষতিকর বিষয়গুলি আসে না, তার অনেকগুলি তার জীবন বৃত্তান্তে সেগুলি তারা বর্ণনা করেছেন। যাই হোক, আমরা ডান হাতেই খাদ্য গ্রহণ করব অথবা পানীয় আমরা বাম ডান হাতেই গ্রহণ করব, বাম হাত দিয়ে যে আমরা যেই কাজগুলি করি, যদি সেই বাম হাত দিয়ে যদি আবার যদি আমরা খাদ্য গ্রহণ করি সেটা একটা বিষয়। আর দুইটি বিষয়, সৃষ্টিগত দিক থেকে ডানের থেকে বামের ক্ষমতা কম, বাম হাত দিয়ে খাদ্য গ্রহণ করলে অনেক সময় অনেক ক্ষতি হইতে পারে, শারীরিক ক্ষতি হইতে পারে, এই জন্য এটাও একটা বিষয় বৈজ্ঞানিকভাবে এটা সম্মত, বৈজ্ঞানিকভাবে এটা সম্মত আর কি। যাই হোক, সর্বপ্রথম যেটা বললাম বসে পান করব, আর দ্বিতীয়ত বলবো আমরা ডান হাতে পানি পান করব। তৃতীয় হলো যখন আমি শুরু করব পানি পান করা, সেটা আমি কি করব, শুরু করব বিসমিল্লাহ বলে শুরু করব। কি বললে শুরু করব? বিসমিল্লাহ বলে শুরু করব। এটা একটি বিষয় যে আমরা খাদ্য গ্রহণ করো অথবা পানীয় পান করা, এটা একটি বড় একটি দায়িত্বপূর্ণ বা একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় পানি পান করা। তো এটা আমরা বিসমিল্লাহ বলেই আমি পানি পান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাকে শিক্ষা দিলেন ইয়া গুলাম সাম্মিল্লাহ অকুল বিয়ামিনিক, যে তুমি বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ করা শুরু করো এবং তুমি ডান হাতে খাদ্য গ্রহণ করো। রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে ডান হাতেই শুরু করতে হবে এবং বিসমিল্লাহ বলেই শুরু করতে হবে। তাহলে সর্বপ্রথম যে বিষয়টি, আমি বসে পানি পান করব, আমি ডান হাতে পানি পান করব এবং বিসমিল্লাহ বলে পানি পান করব। এরপরে যে বিষয়টি, পানি পান করার যে আমি যেটুকু পানি পান করব এক গ্লাস অথবা এক বোতল, সেটা আমি তিন ঢুকে পানি পান করব, এক ঢুকেই এক নিঃশ্বাসে আমি শেষ করব না, তিন নিঃশ্বাসে আমি শেষ করব। বিসমিল্লাহ বলে শুরু করব, যতটুকু খেলাম, এরপর আবার এরপরে তৃতীয়বারে আমি শেষ করব। আলহামদুলিল্লাহ, তো আমি তিনবারে তিন নিঃশ্বাসে পানি শেষ করব। একই নিঃশ্বাসে যদি আপনি পানি পান করেন তাহলে শারীরিক ক্ষতি হতে পারে, ক্ষতি হয় এবং ডাক্তারি বিদ্যায় এটাকে দেখিয়ে দিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই 1400 বছর পূর্বে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তিন ঢুকে তিন নিঃশ্বাসে পানি পান করব, এক নিঃশ্বাসে নয়। এক নিঃশ্বাসে পানি পান করলে শারীরিকভাবে অনেক ক্ষতি হয়ে যেতে পারে, এই জন্য আমরা তিন নিঃশ্বাসে পানি পান করব। এবং পানি পান করার পর আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করব। তাহলে আবার বিষয়গুলি আবার আমরা আলোচনা করি। প্রথম হলো আমি বসে পানি পান করব, ডান হাতে পানি পান করব, তিন নিঃশ্বাসে পানি পান করব, এবং যেই গিলাস বা বোতল আমি পান করছি সেটির ভিতরে যেন নিঃশ্বাস না ফেলি। এই নিঃশ্বাসে আপনার
অনেক ক্ষতি হয় পানির বা খাদ্যের, যে আমি খাদ্য গ্রহণ করি, পানীয় গ্রহণ করি, সেখানে আপনার শারীরিকভাবে ক্ষতি হবে, যে কোনো অসুখ হয়ে যেতে পারে, এবং আমরা যে নিঃশ্বাস আমরা যেটা গ্রহণ করি এবং নিঃশ্বাস যেটা আমরা ত্যাগ করি, এর ভিতরে পার্থক্য হলো, সেখানে অনেক বিষাক্ত জিনিস আপনার শরীর থেকে বের হয়। আপনি যখন নিঃশ্বাস ফেলেন তখন আপনার শরীর থেকে অনেক বিষাক্ত জিনিস বের হয়। এটা যদি আবার যদি পানীয়তে অথবা খাদ্যতে যদি আবার যদি পড়ে তাহলে খাদ্যের মান কমে যায় এবং এর দ্বারায় আপনার বিভিন্ন অসুখে আপনি আক্রান্ত হতে পারেন। এই জন্য আমরা পানির ভিতরে আমি যেন নিঃশ্বাস না ফেলি, এবং পানি যখন খাওয়া শেষ করব, পানি যখন পান করা শেষ করব, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করবো, বলবো আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হন যে ব্যক্তি খাদ্য গ্রহণ করার পর আল্লাহর শুকরিয়া করে, এবং ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন যে ব্যক্তি পানীয় গ্রহণ করার পর আল্লাহর শুকরিয়া আদায় করে। তা আমরা চাই সবাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার উপর আমার উপর সন্তুষ্ট থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আমার উপর রাজি থাকেন, এটা আমরা সবাই চাই। তাহলে আমাদেরকে খাদ্য অথবা পানীয় গ্রহণ করার পর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, আমরা বলবো আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে বিশেষভাবে যেই খাদ্য যখন আমার কাছে হালাল পানীয় আমার কাছে এসেছে, হালাল উপায় আমার কাছে পর্যন্ত পৌঁছেছে, তখন আমি এই পানিটাকে পান করার আগে বসে পড়ব এবং ডান হাতে পানি পান করব, তিন নিঃশ্বাসে পানি পান করব, নিঃশ্বাস যেন পানির ভিতর যেন না পড়ে সেইভাবে আমরা পানি পান করব, এবং পানি পান করার পর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের প্রতিটি কাজ যেন আমরা যেন আঞ্জাম দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।